আমি আজি গেলেকি নাগরিক সমাজ আর গেলেকি সতীর্থ একত্রিত হই আমার গেলেকি অঞ্চলের এজন সাংস্কৃতিক কর্মী শিল্পী লোকশিল্পী জ্যেষ্ঠ সাংবাদিক তথা অবসরপ্রাপ্ত শিক্ষক অনুজ রাজখোয়াদেবর এক অভিনন্দন অনুষ্ঠান আয়োজন করো। আর এই অনুষ্ঠানটি তেখেতর বর্ণাঢ্য জীবনের কিছু কথা রোমন্থন করা হয়। অনুষ্ঠানটি আমার গেলেকি নাগরিক সমাজ আর গেলেকি সতীর্থর সকল সদস্য সদস্যায় যৎপূর্ণ চেষ্টা করে অনুষ্ঠানটি সফল হবলে যত্ন করে। যে অকল আমার এই অনুষ্ঠান বলিয়ে নহয়, গেলেকি অঞ্চলের যখন প্রতিভাবান ব্যক্তি বা সাংস্কৃতিক জগতের লগত জড়িত বা সমাজের বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানের লগত জড়িত সেই সকলকে এই অনুষ্ঠান দুটিয়ে অর্থাৎ গেলেকি নাগরিক সমাজ আর গেলেকি সতীর্থয় সহায় সহযোগিতা আগবায় আছে আর আর্থিকভাবেও সহায় সহযোগিতা আগবায় আছে। আর তেখেতসকলের জীবনের কর্মরাজিক আমি স্বীকৃতি দিছো। আর আটাইতক সুখবর হল যে আজির এই অনুষ্ঠানটাতে আমি তেখেতক একটা উপাধি প্রদান করছো, অন্য এক সব্যসাচী। গতি সমূহীয়াভাবে আয়োজন করা এই অনুষ্ঠানট বিভিন্ন প্রান্তরপা বহু গণ্যমান্য ব্যক্তি আহিছে, কেবাজনো বিশিষ্ট অতিথি আহিছে। তার ভিতর উল্লেখযোগ্য নামটি শহীদ পিয়লি ফুকন কলেজের অধ্যক্ষ তথা সাহিত্যিক সুনাম বৰুৱা, দুর্লভ বুড়াগোহাঁই চুটিগল্প লেখক এজন, তারপরে সাংবাদিক জগতের বুলু চেতিয়া আর বিভিন্ন ব্যক্তির সমারোহত আর কবি সম্মিলনেরও কেবাগৰাকীও কবি ইয়াত উপস্থিত হই। তারপরে আমি এটা ইয়াত গীতর আয়োজনও করলো। আমার অনাতার শিল্পী আর সতীর্থর সভাপতি মণ্ডলী অন্যতম সভাপতি এজন দিলীপ দত্তর দ্বারা এটি গীতর অনুষ্ঠানও ইয়াত আমি অনুষ্ঠিত করলো। আমার উদ্দেশ্য এটাই যে গেলেকি অঞ্চলটুক আমি অকল সমাজের মাজত আগবাই নিয়াটো আর আমার নাগরিক সমাজের বিশেষকে আমার লগত আছে সম্পাদক বাণীকান্ত গগৈ, কার্যকরী সভাপতি হেলিম আব্দুল হেলিম ডাঙরিয়া, এখেতসকলও অতীজরপরা সামাজিক কামত জড়িত হয়ে আছে। আর আমার নাগরিক সমাজত কেবাজনো উপদেষ্টা আছে, তার অন্যতম কেজনমান হল আমার বনবন্ধু নিয়ন গগৈ আছে, তারপর আমার হেমন্ত রাজখোৱা আছে, আর নতুনকে আমি কেজনমান অন্তর্ভুক্ত করেছো। গেলেকি কলেজের প্রাক্তন প্রবক্তা প্রেম বৰগোহাঁইদেউকো আমি উপদেষ্টা হিসাবে সাঙুরি লৈছো। আর আমি আগলে এই সংগঠন দুটি বৃহত্তরপরা বৃহত্তর করার একটা প্রয়াস করে আছো। গতি আমি আশা রাখিছো রাইজে আমাক যথেষ্ট সহায় সহযোগিতা আগবাবো।